আজ থেকে শুরু হলো নিম্ন আয়ের কোটি পরিবারের মধ্যে স্বল্পমূল্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম। সকালে রাজধানীর মোহাম্মদপুরে ভর্তুকি মূল্যে এই পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সময় কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে পণ্য কিনতে সকাল থেকেই ছিল ভোক্তাদের ভিড়। ড্যানিট রঙের রিপোর্ট। শোকাবহ আগস্ট মাসে দেশব্যাপী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে টিসিবির স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। পণ্যের মধ্যে আপাতত রয়েছে 2 কেজি ডাল, 2 লিটার তেল ও 1 কেজি চিনি এবং পেঁয়াজ। বাণিজ্যমন্ত্রী জানান, প্রায় 3,000 ডিলারের মাধ্যমে 1 কোটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য দেয়া হবে। দুস্থ ও যারা দারিদ্র্যসীমার নিচে রয়েছে সেটার তালিকা অনুসারে টিসিবির কার্ড দেওয়া হয়েছে আর তারাই পাবেন এসব পণ্য। অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন কথা ঠিক যে একটা পরিবারের জন্য কম, কিন্তু আমাদের তো এখন সাশ্রয়ী হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সার্বিক আজকে বৈশ্বিক পরিস্থিতি, দেশের সার্বিক বিবেচনায় এখন সবাইকে একটু সাশ্রয়ী হতে হবে। 1 কোটি পরিবারকে আমরা দিচ্ছি, সেটা একটা বিশাল ব্যাপার। পণ্য নিয়ে ভোক্তারাও জানান নিজেদের প্রত্যাশার কথা, বলেন বিক্রিতে আরও কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্য যোগ করা হলে সুবিধা হতো। যত সুযোগ সুবিধা আমাদেরকে দিতে পারে তাহলে আমাদের জন্য তত ভালো, কারণ বাজারের যে পরিস্থিতি সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। এটা আটা চাল এরকম দিলে আমরা বেশি, হ্যাঁ কার্ড জমা দিছি আমরা, কোর্ট জমা দিছি আমরা, সুন্দর মতো কার্ডটা পেয়ে গেছি। এই সিস্টেম দিয়ে ভালো আছে, কিন্তু ওই যে টারাকে দেয় টারাকে সমন্ত হয়ে গেছে, টারাকে আমরা সিরিয়াল নিয়ে নিতাম, এখন আর সিরিয়াল নিয়ে নিতাছি আমরা। বর্তমানে ঢাকার 2 সিটির 64টি ওয়ার্ডে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডগুলোতেও এই কার্যক্রম চালু হবে। ড্যানিট রং, মাইটিভি, ঢাকা।